গরিব মানুষ শুধু আপনারই পচেছে সবার গোটা মাঠটাই গোটা মাঠটাই পচেছে আমাদের। নিকাশী ব্যবস্থা বেহাল, তাই মাঠেই পচছে বিঘের পর বিঘে ধান। পূজোর আগে চরম দুশ্চিন্তায় চন্দ্রকোনা ব্লকের শতাধিক কৃষক পরিবার। কয়েকদিনের টানা বৃষ্টি আর তার উপরে ডিভিসি ছাড়া সেই জল ঢুকেছিল চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মনোহরপুর এক ও দুই গ্রাম পঞ্চায়েতের নিশ্চিন্তপুর, পাইকপাড়া, খলকপুর, কুলদহ, সীতারামপুর, চাঁদুর মৌজার বিঘের পর বিঘে কৃষি জমিতে। আর সেই ধান দীর্ঘ 8 থেকে 10 দিন জলে ডুবে থাকার কারণে কচি নষ্ট হয়ে গিয়েছে। আর এতেই দিশেহারা এলাকার কৃষকেরা। এলাকার কৃষকদের দাবি, কৃষি প্রধান এলাকা, কৃষির ওপরে নির্ভরশীল তারা। কৃষকরা ভেবেছিল এই বছর হয়তো ধান ভালো হবে, কয়েকদিনের বৃষ্টিতে জল জমে পচিয়ে দিল সেই ধান। কৃষকদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে নিকাশী ব্যবস্থা বেহাল, প্রশাসনকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি, তাই নিকাশী ব্যবস্থা বেহাল থাকার কারণে পচে গিয়েছে ধান। এমনকি সম্পূর্ণভাবে জল কবে সরিয়ে জমি চাষের উপযোগী হবে তাও জানে না কেউ। কৃষকদের দাবি, ধানের পর এই জমিতে আলু ও সর্ষের চাষ হতো, সেই চাষও হয়তো এবার হবে না। সকলেই চায় দ্রুত সরকারি সাহায্যের। যদিও এ বিষয়ে চন্দ্রকোনা এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতি সহকারী সভাপতি সূর্যকান্ত দোলই বলেন, পুরো বিষয়টি ব্লক প্রশাসনকে জানানো হয়েছে। যদিও ঘাটাল মহকুমা কৃষি দপ্তর সূত্রে খবর, এবছর কয়েকদিনের এই বৃষ্টিতেই এই বন্যায় 13,680 হেক্টর কৃষি জমির ফসলের ক্ষতি হয়েছে, 206 খানা মৌজার সবজির ক্ষতি হয়েছে 680 হেক্টর কৃষি জমি, আর 12,830 হেক্টর কৃষি জমির ধানের ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে, ক্ষতির হিসাব প্রায় 136 কোটি 80 লক্ষ টাকার। ক্ষয়ক্ষতির হিসাব পাঠানো হয়েছে রাজ্য স্তরে। আর এদিকে এলাকার কৃষকদের দাবি, চাই দ্রুত সরকারি সাহায্যের আর দ্রুত নিকাশী ব্যবস্থাগুলিকে ঠিক করুক প্রশাসন। তবে যাই হোক, পূজোর আগে সবাই মিলে চরম দুশ্চিন্তায় কৃষক পরিবারগুলি। তনুপ ঘোষের রিপোর্ট, সংবাদ পাঠে আমি সৌমিনা দত্ত, স্থানীয় সংবাদ। বন্যায় ক্ষতি হয়েছে আমাদের, বন্যা পচে গেছে সব। কদিন ধরে ডুবে ছিল এটা? 10 দিন, 10 দিন ডুবে গেছে, 10 দিন ডুবে বুঝতে পার। জলটা বেরোয়নি কেন? জল বেরোয়নি, ঘেরা জল দিকে আছে, জায়গা নেই, নিকাশি নেই, একটু চঙ্গা দিকে গলছে, পুরোটাই চাষের উপর নির্ভর। আমাদের চন্দ্রকোনা এক নম্বর ব্লকের দুটো জিপি, মনোহরপুর 1, মনোহরপুর 2। মনোহরপুর 1 এর বেশ কয়েকটা মৌজা, যেমন নিশ্চিন্দিপুর, পাইকপাড়া, খড়গপুর, গাংচার কিছুটা পাট এবং কেলেমির কিছুটা পাট সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর মনোহরপুর 2 জিপি, আমাদের চন্দ্রকোনা 1 ব্লকের কুলদহ, সীতারামপুর, চাঁদুর, দুয়ার কিছুটা পাট এই বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। 8 দিনের মতো ডুবেছিল। মূলত বৃষ্টির জলটা আমরা জানি সেই কেশুরগেড়া থেকে যে পাখিশাঁকো, আমাদের কুমাপুরের যে চাথাল, এদিকে ঘন্নমপুরের যে চাথালটা, আমাদের কামারবাঁধির যে চাথাল, এই দিক থেকে ওই সমস্ত মাঠের জলগুলো এখানে গড়িয়ে আসে। একমাত্র নিকাশি শিলাবতী নদীতে পড়ে দোনাই খালের মাধ্যমে। তো দোনাই খালটা আমাদের কিছুটা উবরের পাটটা কাটা হয়েছিল সামান্য, কিন্তু বেশ কিছুটা পাট রয়ে গেছে, যার ফলে নিকাশিটা ঠিকঠাক হয়নি। আমরা স্কিম দিয়েছি, যদি ওইটা সম্পূর্ণ হতো, পয়সার জন্যই হয়নি, হয়তো যদি সম্পূর্ণ হতো তাহলে এই বন্যাটাই চাষিদের এত ক্ষতি হতো না। চাষিরা সমস্ত কিছু তাদের যা সম্বল ছিল সব দিয়ে চাষবাস করেছে, আগামী দিনে জানে ধান থেকে উঠে যাবে, আবার তারা আবার পরবর্তী পর্যায়ে চাষে ফেলতে পারবে, কিন্তু সেই জায়গাটাই চাষিদের মাথায় হাত পড়েছে। হ্যাঁ, আলু চাষও হয়, আবার ধান চাষ হয়, সরষাও হতো, কিন্তু এখন আর কি হবে, না হবে ধান, না মানুষ করতে পারবে সেই এই এই ফসলগুলো কেটে, মানে হওয়ার আশায়, চাষি তো বাঁচে কিছু আশায়, তো এখানে কিছুই হবে নি, তবু ভাববে যদি কিছু হয়, যদি কিছু হয়। না, জল এখনো সম্পূর্ণ মরেনি। ব্লক প্রশাসনের তরফ থেকে আমরা রিপোর্ট করে জানিয়েছি, বিডিও সাহেব এসেছিলেন, উনি জানিয়েছেন, এডিএ সাহেবও এসেছিলেন, উনিও জানিয়েছেন, এবার
রিপোর্ট করেছেন, মিটিং ডেকেছেন, দেখা যাক কি হয়। আচ্ছা বাকি আছে।